والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. فجر علي ভাই দামাম থেকে প্রশ্ন করেছেন, কবিরাজরা যে জাদু করে সেই জাদু কোন কোন ক্ষেত্রে জাদুর প্রভাব ধরে আর কোন কোন ক্ষেত্রে জাদু কাজ করে না, এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, জাদু এটি একটি মূলত শয়তানি বিদ্যা। জাদুর প্রভাব সত্য, তবে আশ্রয় গ্রহণ করা হারাম। আবারও বলছি, জাদুর প্রভাব সত্য, তবে আশ্রয় গ্রহণ করা হারাম। জাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করা হয়েছিল এবং তার প্রভাবও তাকে এফেক্ট করেছিল, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই শয়তানি বিদ্যার চর্চা হতে থাকবে এবং মানুষ করবে, যার কারণে কিয়ামতের আগ পর্যন্তের চিকিৎসাই হলো সূরা নাস এবং সূরা ফালাক। সূরা নাস এবং সূরা ফালাক নিয়মিত যারা পড়বে তাদেরকে জাদুর প্রভাব তাদের আসতে পারবে না। এবং হাদিসে বর্ণিত মুসান্নিফে আব্দুর রাজ্জাক একটি হাদিসের কিতাব আছে, তার মধ্যে জাদুর প্রভাব থেকে মুক্ত থাকার বিষয়ে বেশ কিছু আমল, কোরআনী আমল, হাদিসের কিছু আমল বলা হয়েছে। এরপরে বিষয় থাকে যে আসলে এটি একটি শয়তানি বিদ্যা, যেহেতু যারা শয়তানি কার্যক্রমের সাথে যারা জড়িত থাকে, ফেসকো ফুজরের কাজ যারা করে, দিন ধর্ম থেকে সুন্নাহ বিরোধী, তাদের স্বাভাবিকভাবে তাদেরকে জাদু বেশি এফেক্ট করবে। এরপরে থাকে জাদু কি যেই কেউ করতে পারে কিনা, আমাদের দেশে সাধারণত কবিরাজরা না, জাদু এটি একটি কঠিন বিষয়, এটি একটি ফান, এটি একটি এর উপরে পিএইচডি করতে হয়, এটি সহজ না যে সে জাদু করবে। তবে বর্তমান সময়ে যে কবিরাজরা, এরা মূলত আসলে জাদু নয়, বরং এরা শয়তানি বিদ্যার সাথে কিছু তাবিজ বা কিছু ভুলভাল সত্য মিথ্যা মিলিয়ে, এবং বেশিরভাগই আসলে স্পষ্টই ভুয়াবাজি থাকে বেশিরভাগ, শুধুমাত্র মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে, মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের সিংহভাগ ব্যবসা এমনই চলে। সেই সাথে সাথে যেহেতু এটি একটি শিরকি কাজ, এটি একটি শয়তানি কাজ, সুতরাং হাদিসের মধ্যে বলা হয়েছে যে আনা আইন্দা দন্না আবদি বি, হাদিসের কুদসি সহিহ বুখারী, যে বান্দা যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই ব্যবহার করি। মানুষ মনে করে যে আমাকে জিনে ধরেছে, মানুষ মনে করে যে আমার এই রোগে একটা তাবিজ দরকার, সে তাবিজ ব্যবহার করে, মনে করে যে এই তাবিজটা ব্যবহার করার কারণে আমি এখন একটু ভালো আছি, মুক্তি আছি। তো তাবিজটা কিছুদিন পরে আবার আরেকটা তাবিজ দরকার হয়। তো এটা হলো মানুষ যেমন ধারণা করে ঠিক আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন ব্যবহার করবেন। সুতরাং যারা মনে করে যে আমাকে জাদু ধরেছে এবং এই মানসিক রোগী সে কবিরাজের দ্বারস্থ হয়, কবিরাজও কিছু তার নিজস্ব বানানো কিছু সিমটম দিয়ে দেখে বলে হ্যাঁ জাদু তো অনেক পুরনো জাদু হয়ে গেছে, কালা জাদু করে ফেলেছে, তো এটা কী করতে হবে, এটা এইভাবেই করতে হবে, সবগুলো টোটাল পুরোটাই ভুয়াবাজির উপরে এগুলো চলতেছে। এবং এখানেই মানুষের মূলত বিশ্বাস এক এমন এক জিনিস, এটার নামই তো ইমান। বিশ্বাস মানুষকে পরিচালিত করে। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসই আমাদেরকে ভোর চারটায় উঠতে বাধ্য করে যে ফজরের সালাত আমাকে আদায় করতে হবে। সুতরাং এই বিশ্বাসের উপর ভর করি শয়তানি কিছু কার্যক্রম চলে। এই ক্ষেত্রে জাদু থেকে মুক্ত থাকার জন্য সদা সর্বদা সালাতের অনুসরণ করবে, জিকির আজকার, দৈনন্দিন যে জিকির আজকার সমূহ আছে, বিপদ আপদ থেকে মুক্তির দোয়া আছে, বিভিন্ন দুরুদ আছে, বিভিন্ন দোয়াসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং বিপদ আপদ থেকে হেফাজত থাকবে বলে ফজিলত বর্ণিত, সেগুলো পড়বে। সূরা নাস আর সূরা ফালাক এটি সমস্ত সালাতের পরে পড়া উচিত।
ঘুমাতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা নাস এবং সূরা ফালাক, আশ্রয় চাওয়া হয়েছে। এই সমস্ত শয়তানি শক্তি, যত পৃথিবীতে যত শয়তানি শক্তি আছে, সমস্ত শয়তানি শক্তির থেকে পানাহ চাওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছে। কোন এক ওস্তাদ তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাটি এমন করে বলেছিল যে, যদি তোমরা জানো যে কোনো গলি থেকে কুকুর আক্রমণ করে, তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে ওই গলির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়? তখন ছাত্ররা বলেছিল যে, আমরা একসাথে সঙ্গবদ্ধভাবে চলবো এবং হাতে লাঠি নিয়ে ব্যবহার করব, যাতে করে কুকুর ঘেউ ঘেউ করলে আমরা শাস্তি দিতে পারি। তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিল ওস্তাদ যে, এর থেকে কি উত্তম এটি নয় যে কুকুরের মালিককে গিয়ে বলা যে, হে কুকুরের মালিক, কুকুরটা রাস্তায় ছেড়ে দিয়েন না, আমাদেরকে আসা যাওয়ার পথে ডিস্টার্ব করে, সমস্যার সৃষ্টি করে। তো কুকুরকে না মেরে এটি কি উত্তম নয়? তার মানে হলো যে সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা যত খারাপই মানুষের থেকে হোক অথবা জিন শয়তান থেকে হোক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সমস্ত খারাপি থেকে আশ্রয় প্রশ্রয় পানাহ চাওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছে, তাহলে এটা ইসলামে বহুত বড় প্রোটেক্ট, আপনাকে প্রোটেক্ট করবে। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, সূরা নাস আর সূরা ফালাক এটি মেডিসিন, এটি দাওয়া, এটি একটি পাওয়ারফুল জিনিস। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া, এগুলো একদিকে যেমন আপনাকে দুনিয়াবি খারাপি থেকে বাঁচাবে, অনুরূপভাবে পারলৌকিক জীবনে আপনার মান ও মর্যাদা শান শওকত কারো বৃদ্ধি করবে। কারণ এগুলো আজকার আযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা উল্লেখ করা হয়েছে, যারা এই সমস্ত স্মরণকারী তাদেরকে আল্লাহ অতি উত্তম আজরান আযীমা, আযীম বলা হয় যার কোনো দৈর্ঘ্য প্রস্ত নাই, কতখানি দৈর্ঘ্য, কতখানি প্রস্ত, কতখানি মোটা, কতখানি গভীর, যা পরিমাপ করা যায় না তাকে আরবিতে বলা হয় আযীম, সেই পুরস্কার পাবে এরা। সুতরাং যে সমস্ত খারাপই পৃথিবীতে আছে এ থেকেও আমরা ভালো ফায়দা পেতে পারি যদি এর বিপরীতে আমরা সহি সুন্নার উপরে আমল করি। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লাম।